আপনি একজনকে খুব বেশি ভালোবাসেন, সেটা ভালো কথা, কিন্তু আপনি যদি সেটা প্রকাশ করেন তাহলে অবহেলা পাবেন, এটা নিশ্চিত। অনেকে বলেন ভালোবাসা প্রকাশ না করলে কিভাবে বোঝা যায় যে ভালোবাসি। যদি সত্যিকারের মন থেকে স্বার্থহীন ভালোবাসা হয় সেটা প্রকাশ করা লাগে না, সেটা কখনো প্রকাশ করার প্রয়োজনই পড়ে না। প্রিয় মানুষগুলো সেটা চোখের ভাষাতেই বুঝে নিতে পারে। একটা মানুষ তখনই খুব বেশি কষ্ট পায় যখন তার কাছের মানুষগুলো তাকে না বোঝে। কাছের মানুষের অবহেলা সত্যি খুব কষ্টকর। একজন মানুষ যখন তার ভালো লাগায় সেই অপরজন মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিবে, ঠিক তখন থেকে যেন এই মানুষটি অবহেলা পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কারণ আপনি যখন আপনার প্রিয় মানুষকে বেশি প্রায়োরিটি দিবেন, সেই আপনাকে সুযোগ বুঝে অবহেলা করতে শুরু করবে। তাই নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে শিখুন, তাহলে আর কেউ আপনাকে অবহেলা করার সুযোগ পাবে না। জীবনটা খুব ছোট, এই ছোট জীবনকে উপভোগ করতে শিখুন নিজে একাই। দেখবেন আর কেউ নয়, আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। Presented by Obsuri and Hassan. Please subscribe, like, and share.